ইন্সপেক্টর, তোর অপেক্ষায় আছি। তোকে অনেক বলেছি এই থানায় থাকতে হলে আমার সাথে হাত মেলাতে হবে। তোকে বলেছি তোর চোখের সামনে অন্যায় করব, মানুষ মরার মতো অপরাধ করব। তুই চোখে কালো চশমা পরে কোনো কিছু দেখেও না দেখার ভান করবি, ভান মুখে শুধু দেশপ্রেমের কথা। আমি রাহাত খান, অনেক কিছু দিতে পারি, অনেক কিছু, তাই বলছি লাইনে আয়, পোশাক পরবি আইনের আর গোলামি করবি আমার। তোর কোনো কথাই আমি শুনবো না। শোন, আইনের পোশাক পরে তোর মতো অপরাধের গোলামি করার জন্য আমি থানাতে আসিনি। শোন রাহাত খান, আমি তোর জন্য 72 ঘন্টা সময় বেঁধে দিলাম, খোদার কসম এই 72 ঘন্টার মধ্যে তোর সমস্ত অপরাধী কার্যক্রম আইনের কাছে প্রমাণ করার পর তোর হাতে আইনের হাত করা পরিয়ে রাস্তা দিয়ে কুকুরের মতো টেনে নিয়ে যাব। 72 ঘন্টা অনেক সময়, আমি তোকে 72 মিনিটে সময় দেবো না। কিছু বলবি? আমার কিছু টাকার দরকার। কেন? আমার ব্যবসায় ইনভেস্ট করব। তোর ব্যবসাটা কি শুনি। ও তুমি বুঝবে না ভাইজান। কি বললি? আমি একজন ব্যবসায়ী আর আমি ব্যবসা বুঝবো না? আরে তোর ব্যবসা তো মদ খেয়ে বাইজি ঘরে পড়ে থাকা, তোর ব্যবসা তো বাজে বন্ধুদের সাথে আড্ডা মারা। ভাইজান চুপ কর। গত সপ্তাহে তোকে আমি 2 লক্ষ টাকা দিয়েছি, সে টাকার হিসেব দে। বাবা মরার আগে তোকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল তোকে যেন মানুষের মতো মানুষ করি, তুই মানুষ হবি, সমাজে প্রতিষ্ঠিত হবি, এই স্বপ্ন আমিও দেখতাম। আমি তোর কোনো ইচ্ছাই অপূর্ণ রাখিনি। তুই মানুষ না হয়ে অমানুষ হলি কেন? কেন তোকে আমি সাবধান করে দিচ্ছি, এখনো সময় আছে মানুষ হ। যদি মানুষ না হতে পারিস তাহলে খান মঞ্জিলের 1 তোলা সম্পত্তিও তোর পেছনে অকারণে আমি খরচ করব না। গুলি করে দেবো। এসব কি হচ্ছে সীমান্ত? তুমি দেখতে পাচ্ছ না আমি যুদ্ধ খেলছি? আচ্ছা বাবা, ওটা দেখে এবার খেতে বসো। না, আগে আমি একটু গুলি করে নেই, তারপরে খাবো। ডিজম ডিজম সীমান্ত ডিজম। ওহো, ওকে নিয়ে আমি আর পারলামই না। ধ্যাত, ছোট হুজুর, আপনি এইভাবে মাল খেয়ে মাতলামি করে পচে গেলে এই খান মঞ্জিল দখল করবেন কেমনে? সব তো হাত ছেড়ে দেব। তুই ঠিক বলেছিস, যারে মারুম হাতে মরবে সে ভাতে, সাঁতার কাটবো জলে, ভেজবে না দেহ, থাকবে তেল তেলে। তুই দেখে যা, দেখ
মালদে সত্যি তো বিদেশি মদের গুণ আছে, আমার হুজুর যত খাইতে আছে তত ব্র্যান্ড খুলতে আছে, আপনি আরো খান দিতেছি। এই যে এই যে এই যে হুজুর, ওই যে এই যে আমি ঠেলে দিতেছি না, এই যে খান খান খান, এই যে এই যে ছোট হুজুর শুরুটা বুঝলাম কিন্তু শেষটা তো বুঝতে পারতেছি না। সময়ের সঠিক জবাব পাবে। ঠিকই কইছেন হুজুর, আমার চাল বড় ধান বড় ইজন। মালামালের হিসেব দিয়ে আমি কি করব? আমি বলতে চাই খান মঞ্জিলের অর্ধেক সম্পত্তির মালিক রাহাত, তাকে তার সম্পত্তি বুঝিয়ে দাও। চাচা, তুমি আমার খেলনা এনেছো? তুমি এই বংশের একমাত্র প্রদীপ, তোমার জন্য খেলনা না এনে কি পারি? দাও আমার খেলনা দাও। এই নাও, একটা নয় একসাথে দুটো পিস্তল নাও। কি মজা, তুমি খুব ভালো। কিশুম 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 আমি এমন কুসন্তান আমি পেটে ধরেছিলাম, জানো মানুষ আমি আমি তোর মুখ দেখতে চাই না, আমি তোর মুখ দেখতে চাই না জায়গা থেকে। তুই আমার ভাইটাকে খুন করেছিস, তোকে আমি পুলিশে দেব। মুখটা দেখলে কষ্ট আমার বুকটা ফাটে যায়। এই তোমার পেটের পোলাই তো খুলি। এই খুলি নাই তো তোমার বিধু বাবা নাইলো।
শরীর, যেমন মনে হইতেছে কাঁদলে আমার খাবি খেতেছে। এই ভাবি চিন্তা করো না, আমি তোমার পরাণ বলে সোহাগ করে মাথায় তুলে রাখি। হারামজাদা, হিতর তোর মা বোন নেই? সবাই মা বোন হলে এই সংসারটা কি চলে? রাগ করো না রসবতী ভাবি, আমি তোমার পিন্ধাবো নতুন চাঙ্গেলা শাড়ি। হেকমত, ভালো চাস তো বেরিয়ে যা। আরে রসের ভাবি কয়দিন, আর আমি তো যাইতে আসি নাই। আসো আমার বুকে, আসো 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 আমার বুকে আসো। আমি রাহাত, আমার কোনো জাত নাই। আমি ইমানদার ব্যক্তি, ইমানের কসম করে করতেছি। ভাবি আমার ইচ্ছা করে দেখে আনছে, আমার কোনো দোষ নাই, আসার ইচ্ছা আসিল না, আমি নিত্য শুধু। ও যা বলছে সবই মিথ্যে। ছি ছি ভাবি, আমার ভাব তো ঘৃণা হয়, তুমি এত নীচ। কি বলছো রাহা, তুমি আমার কথায় বিশ্বাস না করে একটা পা চাটা কুত্তার কথা তুমি বিশ্বাস করছো? ও আমার গায়ে হাত দিয়ে খান মঞ্জিলের সম্মান নষ্ট করেছে, তুমি অসম্মানের বিচার করো রাহাত। রাহাত, আমার নাই কোনো জাত, তুমি এক তোমার খুনি ছেলে মিলে আমার ফেরেশতার মতো ভাইটাকে খাওয়ার পরেও তোমাকে বিশ্বাস করতে বলছো? তুমি যে আমাকে খাবে না সে গ্যারান্টি কে দেবে? আমি একজন পরহেজগার মানুষ হুজুর, ওকে খাতারনাক মহিলা আমার দেখে দেখে বাইরা বাইরা বাড়ির থেকে। কোনো কথা নয়, যদি জানে বাঁচতে চাস তাহলে এক বাক্যে এক বস্ত্রে এই বাড়ি ছেড়ে চলে যা। না, আমি আমার স্বামীর ঘর ছেড়ে যাবো না। কোনোদিন এই বাড়ি আসার চেষ্টা করলে লাশ হয়ে যাবি, লাশ। এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা। কাঁদিস না দাদু ভাই, কাঁদিস না, কাঁদিস না। বাবা হামিদ, তোমার এই শিশুর জন্য একটা কিছু করো। আর এই শিশুকে তুমি যদি বাঁচাতে চাও, হয় তোমাকে বিয়ে করতে হবে, না হয় তোমার বোন শাহানাকে নিয়ে আসতে হবে। শাহানার এত বড় সংসার ফেলে সে কি এখানে আসবে? যদি আসতে না পারে তাহলে তোমার বাচ্চাকে নিয়ে তুমি তার কাছে যাও। ভাইয়া, আমি তোর কথাই বলছিলাম মা, মা হারা সন্তান যেন
একেবারে প্রাণ ফিরে পেয়েছে। Abi!
আবি বলো কুপি, রাতে বললি সকাল সকাল অফিসে যাবি, সেই কখন টেবিলে নাস্তা দিয়েছি? আমি 2 মিনিটে রেডি হয়ে যাচ্ছি, তুমি নাস্তাটা আমার ঘরে এনে খাইয়ে দাও। ওরে আমার বুড়ো খোকা, এখন আবার খাইয়ে দিতে হবে। কি রে তোর হলো? তোমার ছেলে ফিরে এলেই তো নিজের ছেলেকে আদরে বুকে টেনে নেবে, তখন আমাকে আদর করার কথা মনেই থাকবে না। ওই শত্রু সন্তানের কথা তুই আবার কেন মনে করিয়ে দিলি? তোকে আমি ভুলে থাকতে চাই। এ হয় না ফুপু। কেন হবে না? সন্তান হয়ে সীমান্ত আমাকে বিধবা সাজিয়েছে, এই সত্যটা আমি কি করে মন থেকে মুছে ফেলবো, কি করে ভুলে যাব? সীমান্ত ওর বাবাকে খুন করেছে, খুন করেছে। ফুপু কিরে, আবির এলো না? এখনো নাস্তা খাইয়ে দিতে হয়। বেশি বেশি আদর দিয়েছিস তো, এখন ওর কথাই শুনতে হবে। ওকে আদর করব না তো কাকে আদর করব? আদর করার মতো আবির ছাড়া কে আছে আমার? তোর কথাটা যেমন তোর জন্য সত্যি, তেমনি তুই ছাড়া আবিরকে কে বড় করত? কেউ ছিল না। হুজুর না জামা করে তো জামাই সাজছে তো, বাহ সুন্দর লাগতেছে। হুজুর এমন পস পস করে জামাই সাজছে কই যাইতেছেন? ও তোকে কতবার বলেছি, হুজুর নয় খান সাহেব বলবি, খান সাহেব। কিছু মনে করবেন না, চামচার মুখে হুজুর কথাটা খানদানি মনে হয়, আমি পুরানা চামচা না। তোর সাথে কথায় পারবে কে? হ্যাঁ কে যেন প্রশ্ন করছিলি, ভেবে দেখলাম হেকমত, আমার একটা বুদ্ধি আমাকে কোথা থেকে কোথায় এনে দাঁড় করিয়ে। ঠিকই বলেছেন হুজুর, সন্তানের হাতে বাবার খুন হওয়ার বুদ্ধিটাই আজ আপনাকে খান পরিবারের সব কিছুর মালিক বানিয়ে দিয়েছে। আজ আমার কোনো ভাগিদার নেই, সব কিছুই আমার। বেদবি নিবেন না হুজুর, নেই বললে ভুল হবে, সীমান্ত জেলখানা থাকলেও সে আজও বেঁচে আছে, তাই যে কোনো দিন যে কোনো সময় জেল থেকে বেরিয়ে আসে। শুধু ভাগিদার না, আপনার শত্রু হয়ে মুখোমুখি দাঁড়াতে পারে। দাঁড়াতে পারবে কিন্তু কিছুই করতে পারবে না একমত, রাহাত খানের শক্তি লোকবল অনেক বেশি, তাই সীমান্ত আমার নিঃশ্বাসের বাতাসে হর কুটোর মতো উড়ে যায়। এখন এসব কথা রেখে থানাতে যাই, নতুন অফিসার এসেছে শুনলাম, নাগিনীর মতো ফুস করে ওঠে। আমার হুজুরের মনে এখনো রহস আছে, তাই নাগিনীর ফুস দেখতে যাইতে। হ্যাঁ মেয়ে মানুষ, দাঁতে নাকি অনেক বিষ, কোনো সমস্যা নাই, তাই ভাবছি বিষ দাঁতটা ছোবল মারার আগে ভেঙে দিতে। হুজুর জলদি ভাঙ্গে যান, নাহলে আমাকে আবার কামড়া মাইরা ফেলাইবো, যান। হ্যাঁ ঠিক বলেছিস। হুজুর জীবনে বহু মহিলার সাপের দাঁত ভাঙছে, এলা বলে পুলিশের দাঁত এটা একটু শক্ত বেশি, আল্লাহ জানে পারে কিনা দেখি। আমি মাফিয়া শিকদার, আমার জীবনেই প্রথম আমি কোন ইন্সপেক্টরের সাথে থানায় দেখা করতে এলাম। আগের ইন্সপেক্টরগণ নিশ্চয়ই আপনার সাথে দেখা করে পরিচিত হয়ে আসতো?
একদম ঠিক কথা, কিন্তু আমার ক্ষেত্রে অনেক কিছুই উল্টা পাল্টা হবে মিস্টার মাফিয়া শিকদার। তার প্রথম নমুনা, উঠে দাঁড়ান, দাঁড়ান বলছি, দাঁড়ান। আমাকে বলছেন? হ্যাঁ, অনুমতি ছাড়া চেয়ারে বসার আমার সামনে কোনো নিয়ম নেই, এই অর্ডার সিটি আমি প্রশ্রয় দেই না। উঠে দাঁড়ান। ইন্সপেক্টর ম্যাডাম, কাজটা আপনি ভালো করলেন না, আপনার জানা নেই। আমি কি জানার জন্যই মাফিয়া শিকদারের এই ফাইলটা পড়ছিলাম? উপন্যাস মনে করে পড়লে বলার কিছুই নেই, কিন্তু কিন্তু যদি মাফিয়া শিকদারের ইতিহাস মনে করে পড়া হয় এবং পড়ার পর বেশি বাড়াবাড়ি দেখানোর চেষ্টা করা হয়, তাহলে আমার পক্ষ থেকে একটাই সতর্ক সংকেত হলো, 24 ঘন্টা কিন্তু শরীরে ওই আইনের পোশাকটা থাকবে না। এই না থাকলে কি করবি তুই? শোন, তোর মতো টেন্ডার বাজ, চাঁদা বাজ, কালো বাজারিকে আমি 2-3 থানায় শায়েস্তা করে এই থানাতে এসেছি। গেট আউট, আই সে গেট আউট। না, আমি ভুলবো না। নিশ্চয়ই বড় বড় হুঙ্কার ছেড়ে বাহাদুরি প্রকাশ করছিল। তুমিও ধাক্কা খেয়েছো। ম্যাডাম, আপনাকে কোনো রকম যদি ভয় দেখায় তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, ওই হারামির বাচ্চা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমি রাহাত খান, আপনার পাশে থাকবো বলে পরিচিত হতে এসেছি। হাত মেলান। আমি আমার ভাইয়ার খুনির সাথে হাত মেলাতে আসিনি, আমি আমার ভাইয়ার খুনিকে আইনের কাছে খুনি প্রমাণ করে শাস্তি দেবার জন্য এসেছি। রাহাত খান, আমি ইন্সপেক্টর শওকতের বোন। যে ইন্সপেক্টর শওকতকে তোমরা আমার চোখের সামনে নিজের হাতে খুন করেছিলে, আমি শুধু তোমার মতো খুনিকে শাস্তি দেবার জন্য এই আইনের পোশাক পরেছি। কি মনে পড়ছে না? মনে পড়ছে না? রাহাত খান, আমি সেই রাতে আমার ভাইয়ার মৃত্যুর কথা আমি ভুলিনি, আর ভুলিনি বলেই আমার শরীরে এই আইনের পোশাক। তাই আমি তোমার মতো ঘাতকের হাতের সাথে হাত মেলানোর জন্য এই থানায় আসিনি, আমি এসেছি তোমার হাতে হাত করা পড়িয়ে আমার ভাইয়ের কথাটা সত্যি করতে। সেই রাতের ঘটনা যদি মনে থাকে তাহলে আজ আমি 72 ঘন্টা সময় দিয়ে বলছি, 72 ঘন্টার মধ্যে রাতের আধারে এই থানার সীমানার বাইরে চলে যা, নইলে তোর আত্মীয় স্বজনকে তোর লাশ নিয়ে যেতে হবে। না, তার কথা রাহাত খানের কথা মনে রাখি। আমার সামনে যদি কোনো অপরাধী হাতের আঙ্গুল তুলে কথা বলে তার পরিণাম ভালো হয় না। তৈরি হয়ে থাক, যে কোনো মুহূর্তে তোর হাতে হাত করা পরিয়ে দেব। গেট আউট। বলছেন হুজুর, এ দেখি সাংঘাতিক মেয়ে, আমার কিন্তু ভয় লাগতেছে, ও কিন্তু বিরাট একটা ক্ষতি করে ফেলবে। হ্যাঁ, ওকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, ওকে ওর ভাইয়ের মতোই মেরে ফেলতে হবে। ডেভিডকে বলবি মুখোশ পরে আক্রমণ করে ওকে মেরে ফেলতে। আমি আজকের মধ্যেই ওর লাশটা হাসপাতালের মর্গে দেখতে চাই। এই জন্য মিথ্যে কথা বলে থানার বাইরে কোনো এক জায়গায় ডেকে নিয়ে আসতে বলবি। হুজুর, আমি এখনই কি আপনার কথাগুলো ধারা বর্ণনার মধ্যে ডেভিডকে বলে দেব।
কাজ হয়ে যাবে হুজুর, আমি যাই। সালাম আলাইকুম। পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই। হ্যালো, কি বললেন? জঙ্গলের মধ্যে একজনকে 5 লাখ টাকা মুক্তিপণ আদায় করার জন্য অপহরণ করে বেঁধে রেখেছে। ওকে, আমি এক্ষুনি অ্যাকশন নিচ্ছি। পুরুষের মতো ফিরে আসার জন্য তোদেরকে পাঠানো হয়নি। একমাত্র তোদের বলেনি ওই নাজমাকে হাসপাতালের বিছানায় নয়, লাশঘরে দেখতে চেয়েছিলাম। লাশঘরে আমরাও লাশ কাটা ঘরে দেখাতে পারতাম, শুধুমাত্র আবিরের জন্য পারলাম না। ঠিক আছে, এবার বল, তোদের কাউকে চিনতে পারেনি তো? না বল। এরপর থেকে ওর ওপর কড়া নজর রাখবি। ইয়েস ইয়েস বস। এখন বলো কেমন আছো? যেমন দেখছিস তেমন। তাই তো দেখছি। শোনো, ডাক্তার যে কয়দিন এখানে থাকতে বলবে সে কয়দিন এখানেই থাকবে। কি কানে ঢুকেছে তো? না, আবার কালই বলবে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে না। এখন কেমন লাগছে? ভালো। আপনার শুভকামনা। ধন্যবাদ। তুই? একই প্রশ্ন আমারও। তুই? আমার আপু এই এলাকার থানায় জয়েন করেছে, তাই আপুর সাথে আমিও। আমাদের বাসা এখানে, ভালোই হলো দেখা হয়ে। আচ্ছা, তুই তো এত বড় বেইমান ছিলি না, তাহলে বেইমানের মতো ব্যবহার শিখলি কবে থেকে? মানে? মানে সত্যি করে বলতো, আমার কথা তোর মনে পড়েনি? কেন মনে পড়বে না? 4 বছরের বন্ধুত্ব, ভুলতে চাইলেই কি ভোলা যায়? তুই ভুলতে চাইলেও আর তোকে ভুলতে দেয়া হবে না। এখন শুধু তোর বাসার ঠিকানাটা দরকার। থাক থাক, ওঠো। কার সাথে কথা বলছিস রে শাহানা? কে? ভাইয়া দেখো তো, মেয়েটাকে আমি চিনি না জানি না, জিজ্ঞাসা করলাম কাকে চাও, কে তুমি? কোনো কথা না বলেই সে আমাকে সালাম করলো। কে মা তুমি? আঙ্কেল আপনি বলুন, ফুপুকে সালাম করা নিশ্চয়ই কোনো অপরাধ নয়? অপরাধ হবে কেন?
তাছাড়া তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা লক্ষ্মী মেয়ে, তাই তুমি ভালো ছাড়া মন্দ কোনো কাজ করতেই পারো না। ফুপু, আমাকে দেখি আপনারও কি তাই মনে হয়? লক্ষ্মী মেয়ে তো লক্ষ্মী মেয়ে, তার মানে আমি আপনার চেয়েও লক্ষ্মী মেয়ে। ফুপি, এই কথাটা না আবিরকে বলবেন প্লিজ। আবিরকে বললে না আমার ভীষণ উপকার হবে। আখি, তুই কখন এলি? আখি, এই নামটা তো তোর মুখে কখনোই শুনিনি। আমার নাম বলবে কেন? আমার কথা বললে যদি আমাকে বিয়ে করে ঘরে তুলতে হয়। কাকে বিয়ে করে ঘরে তুলতে হবে তা আমার ফুপি জানে। আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি, তাই না ফুপি? তাছাড়া আমার এখনো বিয়ের দাঁতই ওঠেনি। বিয়ের আবার দাঁত ওঠে নাকি? বিয়ের দাঁত ওঠে, এ কথা আমি নতুন শুনলাম। বাহ, তুমি তো ভারী সুন্দর করে কথা বলো মা। শুনে একটু খুশি হলাম ফুপু। আপনার এই ভালো লাগা যদি আমার কপাল খুলে দেয় তাহলে মনে করব আমার স্বপ্ন বুঝি সত্যি হলো। তুই এখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখিস নাকি? কেন, তোকে নিয়ে স্বপ্ন দেখার কেউ আছে নাকি? বুঝেছি, তোমরা দুজন ঝগড়া করতে ভালোবাসো। এবার বলো কোথায় থাকো তুমি? ফুপি, আমরা একসাথে পড়াশোনা করতাম। ওর আপু আমাদের থানায় পুলিশ অফিসার হিসেবে জয়েন করেছে। আচ্ছা, শাহানা শুনেছিস, থানার অফিসার আখির বোন। আসলে সময়ের টানে কত পরিবর্তন এসে যায়। ভালো, খুব ভালো। আবি, তোরা ভিতরে যা, চল আখি। বেটা আসলে খুব ভালো। আজকের ভালোটা ধরে রাখবি। আপু, সত্যি করে বলো তো, আমাদের দুজনকে খুব মানাবে না? দারুণ মানাবে। টাইটানিক ছবির নায়ক নায়িকা। আপু, শুধু শুধু চোখে নাই তোরে, আমাকে বাঁচতেই হবে, দুদিন আগে আর দুদিন পরে। প্রেমের প্রদীপ জ্বলে লাভ কি হবে, শুধু শুধু চোখে নাই তোরে। যার ছবি এঁকে যায়, কাছে এসে কেন দূরে সরে যায়?
হাত বাড়ালে, রূপেরই ঢেউ তুলে ছন্দে দোলালে। থাকবে সর্বসুখ জীবন জুড়ে তোমার, থাকবে সর্বসুখ জীবন জুড়ে জন্ম জন্ম ভরে, জন্ম জন্ম ভরে। প্রেমের প্রদীপ জ্বলে লাভ কি হবে, শুধু শুধু নিচে অভিনয় করে। প্রেমের প্রদীপ জ্বলে লাভ কি হবে, শুধু শুধু নিচে অভিনয় করে। ভাবখানা দেখছিস, মনে হয় জেলখানার বাপের টাকার কিনা। আপনি জেলখানা বিয়ার বাপের টাকা না কিনা হইলেও আর বাপের খুন করে গিয়া। তোমার জেল থেকে বেরোনোর সময় হয়ে গেছে, এ সময় তুমি নিশ্চয়ই চাইবে না তোমার কোনো ভুলের কারণে তোমার জেলের মেয়াদ বেড়ে যাক। সীমান্ত, তোমার জন্য সুসংবাদ, জেলার সাহেব আমাকে ডেকে বললেন তোমার জেলে থাকার মেয়াদ শেষ, আগামীকাল 5 জন মুক্তি পাবে, তার মধ্যে তুমিও একজন। এতগুলো বছর পর আমি আমার মাকে দেখতে পাবো, আমার মাকে দেখতে পাবো। আজ তুমি তোমার যে সন্তানের জন্য এতগুলো বছর এই মাটির ঘরে ঘুমিয়ে আছো, তোমার সেই কুলাঙ্গার সন্তানকে আমি মন থেকে ক্ষমা করতে পারিনি। আমি একদিনের জন্য হলেও ওই খুনিটাকে দেখতে যাইনি। আমার চোখে সীমান্ত তোমার খুনি, তাই সীমান্তকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, ক্ষমা করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, কারিশান রাত খানিক এখানে থাকেন না? আগের বাড়িওয়ালা, উনি তো এই বাড়ি বিক্রি করে চলে গেছে। আমি মাকে কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো? বিড়বিড় করে কি বলছেন? কিছু না। এই নাও। এই বিন্দু, আজ যে একবারও চা খাওয়ার কথা জিজ্ঞেস করলে না? আমি আসছি। রোজ তো খেতে না চাইলে, তারপরও জিজ্ঞেস করিস? দেখো, এত কথা বলতে হবে না, একটু অপেক্ষা করো, আমি দিচ্ছি। চল।
হে, ওনাকে চাঁদা দেবি না? বলছি তো, আবারও নতুন করে বলতে হবে। দেখ ওস্তা, হালার কথা কয় কি? এই, তোমরা যে গুন্ডামি করছো, একটা কথা মনে রেখো, গুন্ডা পেটানোর জন্য কিছু মানুষ আছে। কি এত বড় কথা? তোমার যখন কেউ নেই, তবে আমাদের একজন হয়ে থেকে যাও না। তোমার জন্য একখানা হলার ঠিক করে দেব। তুমি আমাদের সাথে থাকলে আমাদের বুকের সাহসটা অনেকখানি বেড়ে যাবে। কি থাকবে তো? সরো সরো, বস আইতেছে, সরো। খান সাহেব গেল। আজকের এই দিনটা আমার জন্য বিজয়ের। আমার শত্রু মাফিয়া আমাকে চ্যালেঞ্জ করে বলেছিল, আমি এই জায়গা দখল করে আমার প্রজেক্ট তৈরি করতে পারবো না। হুজুর, আপনি পারেন না, আমার কোনো কাজ আছে হুজুর। তাই আমি বলতে চাই, আমি রাহাত খান মাফিয়ার চ্যালেঞ্জ মিথ্যে করে দিয়ে প্রমাণ করে দিলাম, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা মাফিয়ার হয়নি। ভাই, আজ সড়ক জনপদের টেন্ডার ড্রপ হবে, ওইখানেও আমাদের প্রতিপক্ষ রাহাত খান। ফেল হবে আর ওই রাহাত খানের মাথায় পড়বে। বাক্কা, যে কোনো মূল্যে প্রয়োজনে দশটা লাশের উপর দাঁড়িয়ে হলেও ওই টেন্ডার আমার চাই। আজ তোরা প্রস্তুত থাক, রাহাত খানকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। তোমাকে বাসায় ডেকেছি এই জন্যেই, টেন্ডারটা আমাকে পেতেই হবে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, টেন্ডার ড্রপ করার দায়িত্ব আমার। তাই টেন্ডার জমা দিতে যদি কোনো বাধা আসে সেটা আমি ফেস করব। তারপরেও বলবো, তুমি ইচ্ছে করলে ডেভিডকে সঙ্গে নিতে পারো। তার আর কোনো প্রয়োজন হবে না। আসি স্যার, আসসালামু আলাইকুম।
হ্যালো ডেভিড, আবির টেন্ডার ড্রপ করতে গেছে। তুমি আবিরকে ফলো করবে, কোনো প্রকার বিপদ দেখলে তুমি ঝাঁপিয়ে পড়বে। যে কোনো মূল্যেই হোক ওই টেন্ডার আমাকে পেতেই হবে। টেন্ডার ব্যাপার জমা দিবি? কেন, বাধা কিসের? আমাকে দেখা তোর কিছু মনে হইতেছে না? একটা কথা বলতে ইচ্ছে করছে, তোদের মেডিকেল ইন্স্যুরেন্স করা আছে তো? এই যদি বলি না, তাহলে তোদের নিজের টাকা খরচ করে ভাঙা হাড়গুলো জোড়া লাগাতে হবে, এই আর কি। আমরা দেখছি। হ্যাঁ ঠিক আছে। আমি খুব খুশি হয়েছি আমি, তুমি তোমার কথাটা সত্যি করে প্রমাণ করে দিলে। তুমি আমার সন্তানের মতো, আমি তোমাকে নিয়ে গর্ব করি। আরজু, আরজু ভাই আমার, তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না ভাই। ভাই আরজু, কথা বল, কথা বল। দেখুন, ভালো করে দেখুন, এই লাশটা আমার ভাইয়ের লাশ। ওই রাহাত খানের গুন্ডা বাহিনী আমার ভাইকে খুন করেছে, আমি তাই দেখতে চাই। আইনকে ভেঙে আমার নিজের বিচার আমি নিজেই করব। এই আওয়াজ কম, তুমি কি মনে করো আমার কানে কিছু যায়নি? আইনের চোখে যার যতটুকু অপরাধ প্রমাণিত হবে তার বিরুদ্ধে আইন সেই ব্যবস্থায় নেবে। এই লাশটা মর্গে পাঠানোর ব্যবস্থা করো। মুভ। ছাড়াছাড়ি তো অনেক পরের কথা, আগে আমার বিরুদ্ধে একটা প্রমাণ তো জোগাড় করো। আমি তোমাকে মারতে চেয়েছি, আমার লোকজন মাফিয়ার ভাইকে মেরেছে, তারপর তো গ্রেফতার করবে। প্রমাণ তো আমি জোগাড় করবই। বেশ তো, যেদিন প্রমাণ জোগাড় করতে পারবে সেই দিনই না হয় রাহাত খানের হাতে আইনের হাত করা পরিয়ে দিতে এসো। একটা কাজ করো, প্রমাণ খুঁজতে খুঁজতে হয়তো তোমার কালো চুল পাক ধরে সাদা হয়ে যেতে পারে, তাই একটা কলম কিনে রেখো। সময় বলে দেবে তোমার কথাটা আমার জন্য কতটা সত্যি। আমি সেদিনও বলেছি, আজও বলছি, তোমার হাতে হাত করা পরিয়ে শাস্তি দেবার জন্যই আমি এই আইনের পোশাক পরেছি। তাই আমি তোমার হাতে হাত করা পরা বই মিস্টার রাহাত খান, কথাটা মনে রেখো। এসো। রাহাত খানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে, রাহাত খানের বিরুদ্ধে। কথাই বলে না হাতি ঘোড়া বল। ভয় পেয়েছো তো? নিশ্চয় মনে করেছিলে
তোমার বাড়িতে তোমার শত্রু ঢুকলো কি করে? এখন কি মনে হচ্ছে শত্রু হলো তোমার একমাত্র দোষী মেয়ে? কিন্তু এই শত্রুতার কারণটা কি জানতে পারি? অবশ্যই, লক্ষ্মী ছেলের মতো চেকের পাতায় সই করে দাও, নইলে গুলি করব। কিন্তু 1,00,000 টাকা দিয়ে কি করবি রে মা? আগে বলো, আমি কি গরিবের মেয়ে না ধনীর মেয়ে? তুই শুধু ধনীর মেয়ে না, বিশাল ধনীর মেয়ে। ওকে, এরপরে বলো আমি তোমার কত নাম্বার মেয়ে? একমাত্র মেয়ে। তাহলে নিশ্চয়ই প্রশ্নটা করা তোমার ঠিক হয়নি। আসলে ঠিক হয়নি। তাহলে সই করে দাও। এই নাও, খেলনা পিস্তলের কাজ শেষ। যাই বাবা। কোথায় যাবি বলে যা। আজ ভ্যালেন্টাইন্স ডে, সারাদিন বন্ধুদের সাথে ছুটি আড্ডা মারবো, নির্দিষ্ট করে কিচ্ছু বলার নেই। যাই বাবা, বাই। পাগলি মেয়ে। ভ্যালেন্টাইন্স ডে। সেম টু ইউ। ফুলগুলো নিশ্চয়ই আমার জন্য? তোমার কি মনে হয়? 100% আমার জন্য। আবি, তুমি দেখছি আমার পছন্দের সব ফুল নিয়ে এসেছো। অবশ্যই এর জন্য তোমাকে আমার ভীষণ ভালো লাগে। ভালোবাসা সবটুকুই তোমার জন্য, শুধু তোমার জন্য। ময়না শোন, এই ফুলগুলো আমার বেডরুমের ফুলদানিতে সুন্দর করে সাজিয়ে রাখবি, রাতে ফিরে এসে প্রাণ ভরে সুবাস নেব। নে ধর। আর সাফা, এই ভালোবাসাকে কি বলে জানো? কি? মনে 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 সো হাবি রেশমি, হাবি রেশমি। একটি দুষ্ট ছেলে প্রেমে পড়েছে, চুপি চুপি তার কাছে এসেছি, তাকে আমি ভালোবেসে যাব, জানলে জানুক জগৎবাসী। মিষ্টি মেয়ে প্রেমে পড়েছি, জীবন দিয়ে তাকে ভালোবেসেছি, দুজন দুজনে ভালোবেসে যাব, জানলে জানুক জগৎবাসী। দুষ্ট ছেলে প্রেমে পড়েছি, চুপি চুপি তার কাছে এসেছি। তুমি আমার মনের ছবি, তুমি ছাড়া বন্ধু আমার কাটে না দিন রাজনি। তুমি আমার মনের ছবি, আমি তোমার প্রাণ সজনি। তুমি ছাড়া বন্ধু আমার কাটে না দিন রাজনি। দুষ্ট ছেলে প্রেমে পড়েছি, চুপি চুপি তার কাছে এসেছি, তাকে আমি ভালোবেসে যাব, জানলে জানুক জগৎবাসী। মিষ্টি মেয়ে প্রেমে পড়েছি, জীবন দিয়ে তাকে ভালোবেসেছি।
বন্ধু আমি হয়েছি পাগল পারা, তুমি আমার হিমেল হাওয়া আমি ঝর্ণা স্রোত ধারা। তোমার জন্য বন্ধু আমি হয়েছি পাগল পারা, মিষ্টি মেয়ে প্রেমে পড়েছি জীবন দিয়ে ভালোবেসেছি, দুজন দুজনে ভালোবেসে যাবো জানলে জানুক জগৎবাসী। দুষ্ট ছেলে এই প্রেমে পড়েছি চুপি চুপি তার কাছে এসেছি, তাকে আমি ভালোবেসে যাবো জানলে জানুক জগৎবাসী। হ্যাঁ মিষ্টি মেয়ে প্রেমে পড়েছি জীবন দিয়ে ভালোবেসেছি। রেশমি, আমার রেশমি। আবি আমি যাই। আই লাভ ইউ। এই চল একটু মজা করি, সামনে কাদা মাটি, মেয়েটাকে কাদায় ফেলে দিই। এই চালাও তুমি এমন ভাবে তুমি বললেন মনে হচ্ছে হাজার বছরের প্রেমের সম্পর্ক। তোর মতো ছোট লোকের সাথে প্রেমের সম্পর্ক হবে কোন দুঃখে, ওরা আমাকে ইচ্ছে করে কাদায় ফেলে দিয়েছিল। এই নালিশ করে আমাকে কি করতে পারি, তোরা কি জানিস আমি কে? নিশ্চয়ই কোনো নবাবজাদি। এই যে নবাবজাদি, তুই তুই করে কথা বলার জন্য এখন যদি আমরা দুজন আপনার দুগালে দুটো চড় বসিয়ে দিই, ভয় পেয়ে গেলেন তো? ভয় নেই, মারবো না। কেন মারবো না জানেন? আপনি যেমন ভদ্রতা শেখেননি, আমরাও তেমনি আপনার মতো অভদ্র ব্যবহার করতে শিখি, নইলে এতক্ষণে ওই লাল টুসটুসে গালে একটা চর মেরে সবগুলো দাঁত ফেলে দিতাম। দ্বিতীয়বার দেখা হলেই তোমার এই কথাটার জবাব পেয়ে যাবে। তাই এই গরিবের কথা মনে থাকবে শুনে খুশি হলাম। এই ড্রাইভার গাড়ি চালাও। একটা চর মারতে আমারও খুব ইচ্ছে হয়েছিল। চর মারলে তো ওই মেয়েটার তোমার মধ্যে কোনো পার্থক্যই থাকতো না। আচ্ছা এসব ছাড়ো, ফুল কিনেছো? ফুল তোকে কিরে সুন্দর লাগছে না? তা না হয় লাগছে, কিন্তু সাজগোজ করার কারণটা জানতে পারি? আচ্ছা কোন দিনটা কি তুই কোনো খবরে রাখিস না? কেন রাখবো না, আজ সোমবার 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারিটা কোন দিন? বললাম তো সোমবার।
আসলে তুই যেমনটি ছিলি তেমনই থাকবি। এই আজকের দিনটি হলো ভালোবাসার দিন। ভালোবাসার জন্য আবার আলাদা দিন থাকে নাকি? থাকে, এই দিনে ফুল দিয়ে ভালোবাসার মানুষকে ভালোবাসা জানাতে হয়। বুঝলাম, এই জন্য সীমান্ত আমাকে বলেছিল আমি ফুল কিনেছি কিনা। কেন জিজ্ঞাসা করেছিল জানিস? কেন? জেনে নিল তুই একা, লাইনে কেউ নেই। যাই, তার মানে কুসুমও কাউকে ভালোবাসে। যদি তোমার আমার ভালোবাসা বিন্দু আপা মেনে না নেয়? তোমার আমার প্রেম স্বর্গীয় প্রেম, এ প্রেম কখনো মিথ্যা হতে পারে না। বাঁচতে হলে দুজন একসাথেই বাঁচব, মরতে হলে দুজন একসাথেই মরব। বাদল কুসুম, ভালোবাসা দিয়ে ও ভালোবাসা দিয়ে। ফুলগুলো তোর হাতে দিতে পারলাম না, ফুলগুলো তাই ফুলদানিতে রেখে যাই। বেশ তো, যাও। এখন থেকে নিজের ঘর নিজেই সাজিয়ে রাখো, কি বলিস শাহানা? তোমার কথা শুনে মনে হচ্ছে আখি আবিরের বউ হয়ে আসবে। কেন, তোর কোনো আপত্তি আছে? আপত্তি থাকবে কেন, ও আমার শত্রু মেয়ে নাকি? Mm-hmm.
আখি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এত সময় কোথায় ছিলে? কোন মেয়েকে ভ্যালেন্টাইন্স জানাতে গিয়েছিলে শুনি। সেই মেয়ের কথা জানতে চাও? চোখ দুটো নাটুরির বনলতা সেন, ঠোঁট জলে ভেজা লাল পদ্ম, রূপে নীলাঞ্জনা, সব মিলিয়ে বসন্তের রঙিন প্রজাপতি। আর কিছু বল। আর কিছু বললে তো হিংসায় জ্বলে মরে যাবি, তাছাড়া ইতিমধ্যেই তো জ্বলতে শুরু করে দিয়েছিস। এখন তোকে না মারা পর্যন্ত এই জ্বালানি ঠান্ডা হবে। আমার নাম পাগলা বাবুল, তোরে মারার লাইগা 100,000 টাকা কন্ট্রাক্ট করছি। আমি পাগলা বাবুল, আর পাগলা বাবুলের হাত থেকে তার শিকারকে কেড়ে নিতে পারবি না। জানি না তুমি কি, আজ তুমি যে উপকার করলে আমি তোমার কাছে ঋণী হয়ে রইলাম। নাম ঠিকানাটা বলো, সুযোগ পেলে একদিন গিয়ে তোমার ঋণ শোধ করে আসব। নাম সীমার। সীমা? সীমার কোনো মানুষের নাম হয় না, তোমার মতো উপকারে মানুষের নাম সীমার তো হতেই পারে না। হয় যে সন্তান নিজের হাতে বাবাকে খুন করে, মাকে বিধবা করে, সেই ঘাতক সন্তানের নাম সীমার হয়। তুমি তোমার বাবাকে খুন করেছো? কেন, দেখে মনে হয় না?
কারো চেহারা দেখে কি বোঝা যায় কে শয়তান আর কে ভালো মানুষ? এই যে আপনি, যে কোনো অচেনা মানুষ হঠাৎ করে আপনাকে দেখে কি বলতে পারবে আপনি সাধু না শয়তান, ভালো মানুষ না মন্দ মানুষ? পারবেন, কিন্তু যে আপনাকে চেনে জানে সে ঠিকই বলতে পারবে। ঠিকই বলেছ। এই নাও কার্ড। খুব তো বলেছিলে আমি রাহাত খানের জানাজা পড়তে যাব। এবার বল কোন মসজিদে রাহাত খানের জানাজা পড়তে যাব? জানাজা ঠিকই পড়তে পারতেন, কিন্তু ওই হারামির বাচ্চা যে বাধা হয়ে দাঁড়াইব তা কে জানত? খুঁজে বের কর ওই হারামির বাচ্চাকে, যার জন্য আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ দিতে পারিনি। যা খুঁজে বের কর। খোদা, আমি জানি না আমার মা কোথায়। খোদা, তুমি আমার বুকের ভেতরকার চিৎকার করা শব্দগুলো আমার মায়ের কানে পৌঁছে দাও। মা তুমি শোনো, আমার যে শত্রু আমার হাতে বাবার খুনের পিস্তল তুলে দিয়ে আমাকে বাবার খুনি সাজিয়েছিল, তোমার চোখে তোমার স্বামীর খুনের আসামি বানিয়েছিল, শুধুমাত্র তোমাকে খুঁজে বের করে শত্রুকে তোমার সামনে শাস্তি দিয়ে আমি তোমার ঘৃণার পাহাড় সরিয়ে দিয়ে তোমার কাছে ফিরে যেতে চাই মা। তুমি শোনো মা, তোমাকে আমি খুঁজে বের করে আমার শত্রুকে তোমার পায়ের কাছে নিয়ে যাব মা। বিচার করবে তুমি, শাস্তি দেব আমি। আমি আমি বুকের ভেতরে এত কষ্ট, এত বেশি কষ্ট নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে? আমার এ বুকে 14 বছর বুকের ভিতর ব্যথার আগুন জ্বালিয়ে বেঁচে থাকার কষ্ট। সীমান্ত, তুমি পারবে বিন্দু এমন একটা কিছু করে আমার কষ্টটা দূর করে দিতে? তুমি কি পারবে বৃষ্টি হয়ে আমার যন্ত্রণার আগুন নিভিয়ে দিতে? পারবো। তুমি যখন বলেছো আমাকে পারতেই হবে, গতকালও জানতাম না কি করে একজন আরেকজনকে কাছে টেনে নেয়, গতকালও জানতাম না ভালোবাসা কি, ভালোবাসা কি করে হয়। এই মুহূর্তে থেকে হয়তো জানবো ভালোবাসা হঠাৎ করেই হয়। বিন্দু, আর সেই ভালোবাসা দিয়ে তোমার বুকে সব কষ্ট দূর করে দেব, ভালোবাসার বৃষ্টিতে তোমার বুকের আগুন নিভিয়ে দেব। বিন্দু, সীমান্ত, সীমান্ত, সীমান্ত। এই মনটা তোমার নামে লিখে দিলাম, তোমার নামে লিখে দিলাম। প্রেমের সোহাগে গাথা মালা তোমায় দিলাম, আমি তোমায় দিলাম। প্রেমের সোহাগে গাথা মালা তোমায় দিলাম, আমি তোমায় দিলাম। ও, আজ থেকে এই মনটা তোমার নামে লিখে দিলাম, তোমার নামে লিখে দিলাম। প্রেমের সোহাগে গাথা মালা তোমায়।
প্রেমের নেশা, চাই যে শুধু তোমায় নববধূর সাজে। এতদিনে কাছে পেলাম তোমায়, বুকে তুলে নিলাম তোমায়, বুকে তুলে নিলাম প্রেমের সোহাগে গাথা মালা, তোমায় দিলাম আমি তোমায় দিলাম, তোমায় দিলাম আমি তোমায় দিলাম। হাতে যতন করে আদর দিও আমায় ঠাকুর হৃদয় জুড়ে, তুমি আমি সাথে হলাম তোমায় পেয়ে সবই পেলাম, তোমায় পেয়ে সবই পেলাম প্রেমের সোহাগে গাথা মালা, তোমায় দিলাম আমি তোমায় দিলাম প্রেমের সোহাগে গাথা মালা, তোমায় দিলাম আমি তোমায় দিলাম। ও আজ থেকে এই মনটা তোমার নামে লিখে দিলাম, তোমার নামে লিখে দিলাম প্রেমের সোহাগে গাথা মালা, তোমায় দিলাম আমি। আপা গাড়ি নষ্ট হয়ে গেছে। রেশমি, হ্যালো আবির, কলেজ রোডে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তুমি এক্ষুনি চলে এসো। তোর বাবার শত্রুর ধারাতে আবির তো কোন শত্রু নেই। আবির কেমন আছে? কি করে জানাবো মা, যার কাছে জানবো সেই তো অপারেশন টেবিলে। Oh, my God.
এই রাহার, তোর এইবার আমি ক্যাচ করে ফেলাইছি। তোর জানের টুকরা রেশমি এখন আমার বুকের মধ্যে ছটফট করতেছে। মাফিয়া, আমার সাথে তোর শত্রুতা থাকতে পারে, আমার মেয়ের সাথে নয়। ভালো চাস তো আমার মেয়েকে ছেড়ে দে। ছেড়ে দেব? এই রাহাত, তুই আমার ভাইকে খেয়েছিস, আমার কোটি কোটি টাকার প্রজেক্ট নষ্ট করেছিস, আর তোর মেয়েকে ছেড়ে দেবো আমি? আমি তোর মেয়েকে কেটে শত টুকরো করে লাশের প্যাকেট করে তোর কাছে পাঠিয়ে দেব, তখন বুঝবি কত ধানে কত চাল। আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে দেব। এই চিৎকার করিস না, নে তোর মেয়ের সাথে কথা বল। বাবা, ওরা আমাকে মেরে ফেলবে বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। রেশমি, মামা, আমি যেমন করে হোক তোকে উদ্ধার করবো। তুই নাকি জঙ্গলের সিংহ, এখন কেমন লাগছে? যদি তোর মেয়েকে ফেরত পেতে চাস তাহলে 2 কোটি টাকা নিয়ে 24 ঘন্টার মধ্যে আমার বাগান বাড়ির আস্তানা চলে আয়। মনে রাখিস, কোন চালাকি আশ্রয় নিলে তোর মেয়ে লাশ পাবি লাশ। এক্ষুনি এই ওষুধগুলো নিয়ে আসো। আমার ভাইজান তো এখন আগের ওষুধ নিয়ে ফিরে আসেনি। আচ্ছা, একটু দেরি হলে কোনো ক্ষতি হবে? এই ওষুধগুলো এক্ষুনি দরকার। ঠিক আছে, আমি নিজেই নিয়ে আসি। গুরু, টাকা নিয়ে গেলে আপনার মেয়েকে ফেরত পাবেন তার কোনো গ্যারান্টি আছে? দলবল নিয়ে গেলে আমার মেয়েকে অক্ষত অবস্থায় পাবো, তার তো কোনো গ্যারান্টি নেই। আপনাকে বিপদের মধ্যে ছেড়ে দিয়ে আমরা কি বসে থাকতে পারি? বসে থাকবে কেন? যেখান থেকে পারিস, যেভাবে পারিস, সেই দুঃসাহসী ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে বের কর। কিছু মনে করবেন না, আপনি ওষুধ নিতে এসেছেন, আপনার আর কেউ নেই? একদিন সব ছিল, এক কুলাঙ্গ সন্তান আমার সব কিছু শেষ করে দিয়েছে, তাই আমার ভাই আর ভাইয়ের একমাত্র সন্তানকে নিয়ে আমি বেঁচে আছি। কুলাঙ্গার সন্তান মানেটা বুঝলাম না। কুলাঙ্গার বললেও ভুল বলা হবে, আসলে ও একটা খুনি সন্তান। ওর কথা মনে করতেও আমার ঘৃণা হয়, ঘৃণা হয়। বিন্দু, বিন্দু, বিন্দু। সীমান্ত, সীমান্ত ভাই। বিন্দু, আজ আমার মার সাথে দেখা হয়েছে। কোথায় তোমার মা? সত্যি তো সীমান্ত ভাই, কোথায় তোমার মা? মা, মার ঠিকানায় চলে গেছে। মানে? মাকে আমি চোখে দেখলাম, কথা বললাম, কিন্তু মাকে মা বলে ডাকতে পারলাম না। কেন পারলে না? বিন্দু, মা এখনো আমাকে খুনি সন্তান বলে ঘৃণা করে। মার সমস্ত বুকটা আমার প্রতি ঘৃণা দিয়ে ভরে আছে। মাকে একবার মা বলে ডাকতে পারলাম না, বলতে পারলাম না, মা আমি তোমার সীমান্ত। বলতে পারলাম না 14টি বছর তোমাকে একবার মা বলে ডাকার জন্য আমার বুকটা কার করছে। ধৈর্য ধরে সীমান্ত, দেখা যখন হয়েছে একদিন ঠিক তুমি তোমার মাকে মা বলে ডাকতে পারবে। সত্যি বলছো? সত্যি বলছি। তবে এখন যে কাজটা করতে হবে সে কাজটা হলো তোমার শত্রুকে তোমার হাতের মধ্যে নিয়ে আসা। ঠিক বলেছ, ঠিক বলেছ বিন্দু।
সীমান্ত, 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 তোকে রাহাতখান নামের একজন লোক খুঁজতে এসেছিল, বলে গেছে তোর কাছে নাকি ঠিকানা আছে, তাই তোকে জরুরিভাবে দেখা করতে বলেছে। রাহাতখান, তোমাকে এই জন্য দেখা করতে বলেছি, তুমি যে জমের হাত থেকে আমার জীবন বাঁচিয়েছিলে। ওরা আমার কাছে 2 কোটি টাকা দাবি করেছে। ওরা একটা ঠিকানা দিয়ে বলেছে, 24 ঘন্টার মধ্যে যদি আমি টাকা নিয়ে না যাই তাহলে আমার মেয়েকে ওরা মেরে ফেলবে। তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা, বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেব। রাহাতখান, আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম, এখন তোমার মেয়েই হবে আমার তুরুপের দাস। এত অমঙ্গলের আলামত পাইতেছি, তুমি কি ভাবছো আমি জানি না। এই রাহাতখান, এই প্রথম সন্তানের জন্য, সন্তানকে ফিরে পাওয়ার জন্য তোমার কাছে হাত জোর করছে বাবা। আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। দেব, ফিরিয়ে এনে দেব। সত্যি দেবে বাবা? হ্যাঁ, ঠিকানাটা দিন। এই না বাবা। হুজুর, ওই ছেলেটার চোখ দেখে মনে হলো কোন উদ্দেশ্য হাসিল করার চিন্তা ভাবনাটা ঠিক করে নিল। এক সূত্রের কাছ থেকে মেয়েটাকে উদ্ধার করার জন্য আর এক সূত্র হাতে দায়িত্বটা বুঝিয়ে দিলেন না তো হুজুর? তোর বাবাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, তোর বাবা টাকা নিয়ে আসেনি। আমি নগদে নারায়ণ, তোর রূপ সুধা করবো সেবন। হয়তো আসবে, তোর সব কিছু শেষ হয়ে যাওয়ার পর। ছেলেটা এত দেরি করছে নাকি ছেলেটা বিপদে পড়লো? হুজুর, এই মুহূর্তে আমি একটা কথা কই। কি কথা? গ্রামে একটা প্রবাদ আছে না, শিয়ালের কাছে মুরগি বলতে দাও। মানে? বলছিলাম কি, এমনও তো হতে পারে এই ছেলেটাই সেই ছেলে। কোন ছেলে? ওই যে আপনার যার হাতে বড় হুজুরের মারার পিস্তল তুলে দিয়েছিলেন,
কি করে বুঝলি? আমি বুঝলাম, আপনি যখন তার রাজি করার জন্য অনুরোধ করতেছিলেন তখন তার চোখে মুখে প্রতিশোধের আগুন দেখেছি হুজুর। তাহলে কি আমি নিজের জালে নিজেই ধরা খেলাম? রেশমি, রেশমি না, আরে আরে আপনি তো, আপনি উঠে সরো। অজানা লোক, চিনি না জানি না কে, কোনো বিপদ ঘটার আগেই পালাতে হবে। গেল কোথায়? পালিয়ে যাবি কোথায়? তুই আমার কাছে অনেক বড় শিকার, তোকে জিম্মি করে আমি আমার জীবনের অনেক বড় ক্ষতি পূরণ করতে চাই। চল। আবি, তুমি এসেছো, আমাকে বাঁচাও। এই, কেউ তোকে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। বলেছি না তুই আমার দামি শিকার? এই, রেশমি তোর কাছে শিকার আর আমার কাছে রেশমি আমার ভালোবাসা। তুই কি করে আমাকে দুর্বল মনে করলি? বেশ তো, কি করে আমার হাত থেকে ওকে নিয়ে যাস আমিও দেখবো। Oh.
রেশমি, আমার রেশমি, চলো। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? রেশমি, চারদিকে ভালো করে খুঁজা দেখ, ও করে ধরতেই হইব, পালাতে যা না পারে। খোঁজ, ভালো করে খোঁজ। এই বাবে দেখ, এই কি খবর পাইনি বস? এসো, মাথা নষ্ট করিস না রে। এই যা, খুঁজে দেখ, যা যা। Ugh.
চলো। রেশমি, আমার রেশমি। মন রূপের নেশায় দোলে, হাই ঝিম ঝিম দোলে, মন রূপের নেশায় দোলে, হাই ঝিম ঝিম দোলে, মনের নেশা যায় মিটিয়ে, হায় মনের নেশা যায় মিটিয়ে, তুমি ভালোবাসা দিলে, ও ভালোবাসা দিলে। চোখে তোমার ছবি আঁকা, এ ছোটে তোমার ছোঁয়া মাখা, ছোঁয়া মাখা, ছোঁয়া মাখা, গান বলে সুরে সুরে তোমাকেই চাই, মন বলে আজীবন তোমাকে যেন পাই, তোমাকে যেন পাই, তোমাকে যেন। চোখে তোমার ছবি আঁকা, চোখে তোমার ছোঁয়া মাখা, ছোঁয়া মাখা, ছোঁয়া মাখা, গান বলে সুরে সুরে তোমাকেই চাই, মন বলে আজীবন তোমাকে যেন পাই, তোমাকে যেন পাই, তোমাকে যেন। প্রেমের নতুন স্বর্গ গড়ব, প্রেমের নতুন স্বর্গ গড়ব, দুজনে মিলে, ও দুজনে মিলে। যে প্রাণের চে দামি প্রেমের সাধনা, প্রিয় তুমি, প্রিয় তুমি, প্রিয় তুমি, বনলতা সেন তুমি আমারই কাছে, তুমি কাছে আছো বলে আমারই সবই আছে, আমারই সবই আছে, আমারই সবই আছে। যে প্রাণের চেয়ে দামি প্রেমের সাধনা, প্রিয় তুমি, প্রিয় তুমি, প্রিয় তুমি, বনলতা সেন তুমি আমারই কাছে, তুমি কাছে আছো বলে আমারই সবই আছে, আমারই সবই আছে, আমারই সবই আছে। জন্ম জন্ম সাথী প্রেমের, জন্ম জন্ম সাথী প্রেমের, তুমি ছিলে, ও তুমি ছিলে।
হুজুর এত চিন্তা করেন না, আমার মন বলছে আপা ম্যাডাম চলে আসবো। আমি যাই। মা রেশমি, আবির, ওই ছেলেটি কোথায়? কার কথা বলছো? তোকে উদ্ধার করে আনার দায়িত্ব আমি যাকে দিয়েছিলাম, ওই ছেলেটা তোকে উদ্ধার করতে যায়নি? হ্যাঁ গিয়েছিল, তবে আমাকে তোমার কাছে ফিরিয়ে দেবার জন্য নয়, আমাকে জিম্মি করে তোমার কাছ থেকে ওর কাজ হাসিল করার জন্য। কাজ হাসিল করার জন্য? আমার কথা বিশ্বাস না হয় আবিরকে জিজ্ঞাসা করো। আমাকে বলেছিল রেশমি ওর কাছে একটা দামি শিকার। এই মুহূর্তে আপনি শুধু বলতে পারবেন আপনার সাথে ওর কোনো পূর্বশত্রুতা আছে কিনা। এবার আমি ধরেই নিতে পারি ওই সীমারই সীমান্ত। পারলাম না, মার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগটা হারিয়ে ফেললাম। সীমান্ত, আমি তোমার মধ্যে কোনো হতাশা দেখতে চাই না। তুমি পুরুষ, আর পুরুষ কখনো নিজেকে দুর্বল মনে করে না। আমি বলছি তুমি তোমার মায়ের কাছে একদিন ঠিকই নির্দোষ প্রমাণিত হবে। নিজের জীবন তুচ্ছ করে একটি মেয়ের জন্য তুই কেন ছুটে গিয়েছিলি? একবার ওকে ভেবেছিলি? তোর কোনো ক্ষতি হয়ে গেলে আমি, তোর বাবা, আমরা কাকে নিয়ে বেঁচে থাকতাম? এই এই তুই জানিস না, তুই জানিস না, মেয়ের ছেলে যখন শত্রু হয়ে গেল সেই তখন থেকে তোকে অবলম্বন করে আমি বেঁচে আছি। এইসব কথা যদি মনে থাকতো তাহলে আমাদের ভালো মন্দটা না ভেবে একটা মেয়েকে বড় করে দেখতো না। কেন মনে থাকবে না? আমরা ওকে বড় করেছি, আমাদের কথা ওর কেন মনে থাকবে না? বল কেন ছুটে গিয়েছিলি? ফুপি, মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক, তাছাড়া ওর বাবার ফার্মে আমি চাকরি করি। এসব যদি ছেড়েও দেই তারপরও একটা কথা থেকে যায়, মেয়েটাকে আমার সামনে থেকে অপহরণ করা হয়েছিল, তাই মেয়েটাকে উদ্ধার করে ওর বাবার কাছে ফিরিয়ে দেওয়াটা আমার কর্তব্য। কর্তব্য জ্ঞান শুধু তোর জন্য? ওই পরিবারে কেউ ছিল না? তুই যখন অপারেশন টেবিলে কই তখন তো ওই পরিবারে একজনও তোকে দেখতে আসেনি। শাহানা, আবিরকে বল আখি মেয়েটা হাসপাতাল পর্যন্ত ঠিকই ছুটে এসেছিল। ফুপু, ফুপু, কে দরকার তুলনা করে কথা বলার? কে কার খবর রাখবে, কার প্রতি কতটুকু দায়িত্ব পালন করবে, সবকিছু তার নিজ ইচ্ছার উপর নির্ভর করে। তবে তোকে শুধু একটি কথা বলবো আবির, তোকে নিয়ে অনেকগুলো প্রাণ অনেক স্বপ্ন দেখে, তাই এমন কিছু করবি না তোর কোনো ভুলের কারণে সেই অনেকগুলো প্রাণীর অনেক স্বপ্ন মিথ্যা হয়ে যাক। ভবিষ্যতের জন্য কথাগুলো মনে রাখবি। আমি তোর ভবিষ্যতের কথা মনে করেই বলছি, আমার শত্রুরা চারিদিক থেকে মাথা চাড়া দিয়ে উঠছে, তাই আমি তোকে বিয়ে দিতে চাই। ভালো কথা, কিন্তু শত্রুর ভয়ে আমাকে বিয়ে দিতে চাও এটা আমি মেনে নিতে পারছি না। আমাকে অপহরণ করার পর থেকে আমার খালি একটা কথা বারবার মনে পড়ছে, সেই কথাটা হলো তোমার এত শত্রু কেন? শত্রু কেন জানতে চাস? রাত খানের উত্তরণ, মানুষের চোখের কাটা হয়ে একের পর এক শত্রু জন্ম দিচ্ছে, তাই তোর এই অপহরণ আমাকে ভাবিয়ে তুলেছে। এরপরেও যদি বলিস বাবা হয়ে তোকে নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই, তাহলে না হয় ভাববো না। 100 বার ভাববে, তুমি ছাড়া আমার আর কে আছে? তাই যদি মনে করিস তাহলে বিয়েতে রাজি হয়ে যা মা। সে না হয় হলাম, কিন্তু আমার একটা কথা তোমাকেও রাখতে হবে। একটা কেন মা, তুই 100টা কথা বল। 100টা না, একটাই বল। আবিরকে আমি ভালোবাসি, তাই আবিরকে আমি বিয়ে করতে চাই। আবিরকে? হ্যাঁ, আবিরকে। আবির তোকে ভালোবাসে এটা কি সত্যি? বড় প্রমাণ আমাকে উদ্ধার করা। বেশ, আমি ওর পরিবারের সাথে কথা বলবো।
আবিরের পরিবারের সাথে এজন্যই কথা বলতে চাই, তোকে তোর ভালোবাসার ঠিকানায় রেখে এবার আমি মাঠে নামব। কারণ তুই তো জানিস, ভাইয়ার মৃত্যুর প্রতিশোধ দেবার জন্য আমি আজও বিয়ে করিনি। তোকে আবিরের হাতে তুলে দিয়ে আমি প্রতিশোধ নেব, তুই অমত করিস না? আমি তোমাকে না বলিনি আপু, আমি তোমাকে একবার না 10 বার বলেছি, আবিরের সাথে ইউনিভার্সিটি লাইফে প্রথম দেখাতেই ওকে আমার ভালো লেগেছিল। আমি তোমাকে এও বলেছি, সেই ভালো লাগা থেকে আমার বুকের ভেতর আবিরের প্রতি ভালোবাসার জন্ম নেয়। তাই আবিরকে না পেলে আমার জীবনটা মরুভূমি হয়ে যাবে। মরুভূমি নয়, একটা ভালোবাসার স্বর্গভূমি হবে, আমি সেই ব্যবস্থাই করব। তাহলে আর দেরি করো না। বিয়ের কথা শুনেছে, আর কি দেরি সয়? হিরো, এবার বাসর করার জন্য তৈরি হয়ে যাও। একই প্রশ্ন তো আমারও। তুমি আবির তাহলে? হ্যাঁ, আমার ভাইয়ের ছেলে। কেন, আবিরকে তোমার কি প্রয়োজন? আর তুমি বা আবিরকে চিনলে কি করে? আবির আমার ফার্মে চাকরি করে। আর প্রয়োজনের কথা জিজ্ঞেস করলে না? আমার একমাত্র মেয়ে আবিরকে ভালোবাসে, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এখন দেখছি শুধু শুধু গাড়ির পেট্রোল খরচ করেছে, কারণ যে বাড়িতে একটা কলঙ্কিনী মহিলা থাকে, আর যাই হোক সেই বাড়িতে আমার একমাত্র মেয়ে বহু আসতে পারে না। থাপ্পড়টা বহু বছর আগেই পাওনা ছিল। তুমি কত বড় অন্যায় করলে বুঝতে পারো নি সাহানা বিবি? এই থাপ্পড়ের জবাবটা তুমি কঠিন ভাবে পাবে। সাহানা তোমাকে থাপ্পড় মেরেছে, আর এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে না গেলে আমি তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেব। ও, এত গরম, এত গরম, ভাই বলে আমি ঠান্ডা করে দেব। রাহাত আঙ্কেল আমাদের বাড়িতে আবার কি হলো? আসলে ওকে খাট ধরেই বের করে দাও উচিত ছিল। পুপি, পুপি, রাহাত আঙ্কেল এসেছিল কেন? তার আগে বল, তুই ওই রাহাত খানের মেয়েকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন? রাহাত খান তোর সাথে তোর ফুপুর পরিচয় না জেনে তার মেয়ের সঙ্গে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। ফুপুর সাথে আমার পরিচয় না জেনে আসার অর্থটা আমি বুঝতে পারলাম না বাবা। বুঝিয়ে দিই, তোর ফুপু হলো ওই খান বাড়ির বড় বউ। তোর ফুফা সাহেবের মৃত্যুর পর ওই রাহাত খান সম্পত্তির লোভে ষড়যন্ত্র করে তোর ফুপুকে কলঙ্কিনী সাজিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল।
এখন তুই যদি মনে করিস আমি আমার বোনের শত্রুকে বাড়ি থেকে বের করে অন্যায় করেছি, তাহলে তোর যা খুশি তাই বলতে পারিস। আর একটা কথা আমি জানি না, তুই রাহাত খানের মেয়েকে ভালোবাসিস কিনা, তবে তুই যদি মনে করিস রাহাত খানের মেয়েকে বিয়ে করে বউ করে এনে শাহানাকে কষ্ট দিবি, তাহলে বিয়ে আমি কখনো মেনে নেব না। ভাইয়া, আমার কষ্টের কথা ভেবে তুমি কেন আবিরকে কষ্ট দেবে? যদি ওর পছন্দের মেয়েকে বিয়ে করে সুখী হতে চায় হবে, তার জন্য আমি না হয় এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি চলে যাবে মানে? তুমি কি মনে করো তুমি শুধু আমার ফুপু? না, আমার কাছে তুমি আমার মা, তাই মার অপমানকে যে সন্তান নিজের অপমান মনে করে না, সেই সন্তানের জায়গায় পৃথিবীতে হতে পারে না, কিছুতেই না। আমি তো জীবনে তোমাকে প্রথম মা ডেকেছিলাম, সেই এতটুকু থেকেই কার ছায়াতে বড় হয়েছি? তোমার ছায়াতে। তাই তুমি কি করে ভাবলে তুমি ঘর থেকে বেরিয়ে যাবে আর আমি বনি আসব? ভুল, তোমার জায়গা সবার উপরে, তারপর রেশমি হোক কাকি হোক ওদের মতো হাজারো মেয়ের জায়গা তোমার তুলনায় কিছুই নয় মা, কিছুই নয়। রাহাত খান তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। না ফুপি, বিয়ের প্রশ্ন এই মুহূর্তে নয়, এই মুহূর্তে আমার কাছে বড় আমার মায়ের মতো ফুপুর অধিকার ফিরিয়ে দেবার যুদ্ধ। কি বলছো তুমি? তোমার ফুপু খানবাড়ির বড় বউ, মানে আমার বড় চাচি? হ্যাঁ, আমার ফুপু তোমার বড় চাচি, এই খানবাড়ির বড় বউ। তোমার বাবা এই খানবাড়ির সমস্ত সম্পত্তি পাবার জন্য আমার ফুপুকে মিথ্যে কলঙ্ক দিয়ে এই খানবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। রেশমি, আমার ফুপি, আমার কাছে শুধু ফুপি না, আমার মা। আমি ফুপির আদরে বড় হয়েছি, ফুপির কাছে আমি তাই সন্তানের মতো। তুমি শুধু বলো এই মুহূর্তে আমাকে কি করতে হবে? আমার ফুপির জীবন থেকে তোমার বাবা যে অধিকার কেড়ে নিয়েছিল, খান বাড়িতে তোমার সহযোগিতা সেই অধিকার ফুপির জীবনে ফিরিয়ে দিতে চাই। তুমি বলো রেশমি, তুমি আমাকে সাহায্য করবে ফুপির অধিকার ফিরিয়ে দেবার জন্য? তুমি আমার পাশে দাঁড়িয়ে তোমার বাবাকে বাধ্য করবে? করব, আমি কথা দিলাম আমি করব, এই জন্য আমার যা করা উচিত আমি তাই করব। রেশমি, আমি জানতাম তুমি এই কথাই বলবে। রেশমি আমার রেশমি। হুজুর, এখন একটাই রাস্তা, বারের শত্রুকে শেষ করার জন্য বারের শত্রুর সঙ্গে হাত মিলাতে হবে। ওই যে কথায় বলে না, ঘরের ইন্দুরে বেড়া কাটলে সে ঘর টিকে রাখা যায় না, তাই বলছি সময় থাকতে ঘরের শত্রুকে শেষ করতে হবে। এতদিন হারাম খেয়ে আজ একটা হালাল কথা বলে, যা বাপিয়ার সাথে হাত মেলাবার ব্যবস্থা কর। এখন যে কোনো শর্তে মাফিয়ার সাথে হাত মেলাতে হবে। যাইতেছি হুজুর, কাইলি ব্যবস্থা হয়ে যাবে। এবার তোমার কথা বলতে পারো। তোমার সাথে হাত মেলানোর জন্য আমার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হলো দুজনে মিলিত শক্তি দিয়ে আবির আর সীমান্তকে মেরে ফেলতে হবে। ওরা এখন আমার ঘরের শত্রু। বেশ তো, শত্রু যত তাড়াতাড়ি মেরে ফেলা যায় ততই ভালো। হুজুর,
দেরি করা যাবে না, তাড়াতাড়ি মেরে ফেলেন। তুমি এবার দলবল নিয়েছো। এই তোর আমার ভাবিজানকে আদর করে তুলে নিয়ে আয়। তোমরা কারা? শাহানাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি তুমি আবার এসছো আমার বাড়িতে? আমি তোমার ছেলে আবিরকে বলো ওর ফুপুকে জীবিত রাখতে চাইলে আমার বাগান বাড়িতে যেতে বলো। কিরে তোর পড়ালেখা কেমন চলছে? ভালো রে আপু, তোর বেচা কিনা কেমন চলছে? এই তো মোটামুটি ভালো, আজকে প্রায় 100 টাকার মতো বেচে। তাই কে তোমরা? এখন আমি কি করবো? কুসুম, কুসুমকে খবরটা জানাতে হবে। সর্বনাশ হয়েছে, রাহাত খানের লোকেরা তোর ফুপুকে জোর করে ধরে নিয়ে গেছে। বলো কি, তোর ফুপুকে জীবিত রাখতে হলে তোকে বাগান বাড়িতে যেতে হবে বাবা। বাগান বাড়ি? কি ব্যাপার? বিন্দু আপুকে রাহাত খানের লোকেরা বাগান বাড়িতে তুলে নিয়ে গেছে। তুমি বিন্দু আপুকে বাঁচাও, বিন্দু আপু ছাড়া আমার কেউ নাই। রাহাত খান! চাবি দে। না দিবি না। কি বলছি, চাবি দে। দিচ্ছি, এই না। রেশমি, তোমার আমার সব কথা বাবা শুনে ফেলেছে, তাই আমাকে আটকে রেখে ওরা তোমার ফুপুর কাছে গেছে। ফুপিকে তোমার বাবা তোমাদের বাগান বাড়িতে তুলে নিয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। বেশ চলো। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। এসো, ওঠো। আজ আমার খুশির দিন, আজ আমি নিজের হাতে সব কটা শত্রুকে মেরে আমি শত্রু মুক্ত হব। ভুল করেছিলাম, মস্ত বড় ভুল করেছিলাম। সেদিন যদি তোমার স্বামীর সাথে সাথে তোমাকে আর তোমার সন্তানকেও শেষ করে দিতাম, তা আমাকে আজ এই কষ্ট করতে হবে। তবে মৃত্যুর পূর্বে জেনে যাও, তোমার সন্তান সীমান্ত একেবারে নির্দোষ। কবরে গিয়ে যদি পারো ওকে ক্ষমা করে রাহাত। তুইও শুনে রাখ, আমার সন্তানেরা এলে তোদেরকে মেরে প্রতিশোধ নেবে, প্রতিশোধ। তুই সেই অপেক্ষায় থাক, তোর সন্তানরা এলে তোর চোখের সামনে ওদের শেষ করে দেব। Oh!
একটি দুষ্ট ছেলে প্রেমে পড়েছে, এই দুষ্ট ছেলে প্রেমে পড়েছে, চুপি চুপি তার কাছে এসেছি, তাকে আমি ভালোবেসে যাব, জানলে জানুক জগৎবাসী। মিষ্টি মেয়ে প্রেমে পড়েছি, জীবন দিয়ে তাকে ভালোবেসেছি, দুজন দুজনে ভালোবেসে যাব, জানলে জানুক জগৎবাসী।